কিন্তু আসুন ও তরুণ ও যুবক, আসো ইসলামী ডিজের কাছে। ইসলামী ডিজিতে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ছাড়া কোনো গান হয় না, ঠিক না? গাইয়াকাল শোনাবো না এই যুবকদের, বলবো এই এই ডিজে অপসংস্কৃতির ডিজে বাদ দিয়া ইসলামের ডিজিতে আসো। তো খুদা কা পিয়ার হোগা, মেহবুবা তো খুদা কা পিয়ার হোগা, মাশুকা তো রাসুল কা পিয়ার হোগা। নেই তেরি কুদরাত মে, নেই তেরি কুদরাত মে দিল মেরা আশিক হোগা, মেহবুবা মেহবুবা তো খুদা কা পিয়ার হোগা, মাশুকা মাশুকা তো রাসুল কা পিয়ার হোগা। খুবসুরত হো তেরে জাহান আঁখো মে দেখে না চাহা, খুবসুরত হো তেরে জাহান আঁখো মে দেখে না চাহা, মশগুল রাহে জমিন আসমান, মশগুল রাহে জমিন আসমান দিল মেরা আশিক হোগা, মেহবুবা মেহবুবা তো খুদা কা পিয়ার হোগা, মাশুকা মাশুকা তো রাসুল কা পিয়ার হোগা। চিল্লায় বলে মারহাবা, অর্থ কোন অর্থ বুঝতে পেরেছেন কিনা? সার মর্মটা বলে দিই, নাইলে অনেকে বুঝবেন না। তোমরা তো কপট কপটের নিয়ে বলো, ওরে সর্বনাশ চাঁদের থেকেও তুমি সুন্দর। আল্লাহ বলছে এই পৃথিবীর সমস্ত প্রকৃতি হচ্ছে এই সমস্ত সুন্দরের সব থেকে বড় একটা প্রকষ্ট, ঠিক না? সেই কথা আল্লাহ বলছে আসমান জমিনে যেদিকে তাকায় শুধু তোমার সৌন্দর্য দেখতে পায়। আল্লাহ যারা মুমিন যেখানে দেখাবে যে সৃষ্টিতে দেখবে সেখানে আল্লাহ, ঠিক না? ঠিক না আমার ভাইজান? আল্লাহ এবং আল্লাহর প্রেম নিয়ে এই গানটা হলো। একজন যুবক আসো এই গানের কাছে, আসো এই ডিজের কাছে, তাহলে আপনার আমার নসিবটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আর আমার ঠিক কিনা?